আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের নতুন একটা জায়গার ফুড রিভিউ নিয়ে এসেছি, আর সেটা যশোরে, এখানের বেস্ট বিফ। তাহলে চলুন আমি ফার্স্ট আপনাদের আমার স্টার্টিং পয়েন্ট থেকে আপনাদের দেখানো স্টার্ট করি। এটা আমাদের খুলনা রেলওয়ে স্টেশন, দেখুন কতটা আলোকময়পূর্ণ। আর এটা মর্নিং আওয়ার ছিল, সো আসলে অন্যরকম একটা ভিউ ক্রিয়েট করেছিল। আমি একটু কিছু ক্লিপ নিয়ে নিলাম আর ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে এটা একটু শেয়ার করি। আমি কোনো একটা কাজে একটু যশোরে গিয়েছিলাম, আমি অলরেডি ছোটো একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি, সো আমি বললাম আমার ফুল ভিডিওটা আজ আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। দেখুন একটা মানে একটা ছবির ন্যায় একটা ভিউ আল্লাহ তাআলা ক্রিয়েট করেই দিয়েছে, আর সেই ভিউটাই হচ্ছে আমরা দেখতে পেলাম। সো যাই হোক, ওভারঅল এভরিথিং, আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছিলো, সো স্টেশনে ট্রেন অলরেডি চলে এসেছে, আমি ট্রেনে উঠে পড়েছিলাম। আর এদিকে হচ্ছে আপনার যেটা ছিল যে টিকিট আমার অলরেডি বুক করা ছিল, সো টিকিট নিয়ে নিলাম আর আপনার উঠে নিলাম। সকালের আবহাওয়াটা একটা অন্যরকম সুন্দর ছিল, অন্যরকম একটা সুন্দর ভিউ ক্রিয়েট করেছিল। দেখুন মানে একটা ছবির ন্যায়, ছবিতে আমরা ছোটোবেলা যেমন আঁকে আঁকাঝোঁকা করি ঠিক সেরকম। যাই হোক, পুরো ভিউটা আমি পুরোটা হয়তো আপনাদের জন্য তুলতে পারিনি, তবে বাট কিছু কিছু ক্লিপস আপনাদের জন্য নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আমার জার্নিটা খুব ভালোই ছিল, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট, তাপমাত্রা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ভিউ ক্রিয়েট করেছিল। আর আমি যশোরে গিয়েছিলাম আমার একটা ইম্পর্টেন্ট কাজে, যশোর বোর্ডে। সো আমার কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, আর এটা নেক্সট স্টেশন ছিল, স্টেশন আমি তাও একটু নিয়ে নিলাম। এটা কিন্তু পুরানো দিনের যে স্টেশন, এখন কিন্তু স্টেশন চেঞ্জ হয়ে গেছে, বাট এটা কিন্তু পুরানো দিনের যে স্টেশনটা না, সেটা সেই স্টেশনটার ভিউটাকে আমি পুরোটা নিয়ে নিয়েছি। স্টেশনগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর এখন যে স্টেশন করছে সেটা গভর্নমেন্ট সব জায়গায় সেম করছে, এটা যশোরের স্টেশন ছিল। দেন ওখান থেকে নেমে রিক্সা করেই হচ্ছে আমি আমার কাজ গন্তব্যস্থলে যাই। আর এটা যশোর সিটিটা, মেইন সিটিটা, আসলে যশোর সিটিটা বলতে গেলে খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন আছে, ওভারঅল মিলিয়ে সব কিছু সুন্দর ছিল, আবহাওয়ার সাথে এভরিথিং। এই হোটেলটা হচ্ছে গিয়া আমি আপনাদের সামনে একটু জাস্ট তুলে ধরার ট্রাই করছি, কাজে আপনারা বাইরে থেকে যদি কেউ আসতে চান, যশোরে কোনো কাজে থাকতে চান, যদি কেউ চান একটু রিচ বা একটু ভালোভাবে কমফোর্ট জোন থাকতে, সো এটা আপনারা পিক আপ করতে পারেন। যাই হোক, আমি এদিকে আর না কথা বাড়াই, নেক্সট আমি নেক্সট সামনের দিকেই আমার যেখানে কাজ ছিল আমি সেদিকে ইয়ে করেছি, মুভ অন করেছি। দেন যেটা ছিল এটা কিন্তু একদম যশোর, আমি লাঞ্চ আওয়ারে যেটা আপনাদের দেখাতে চলে এসেছি, যশোর একদম যে মনিহার বাস স্ট্যান্ড, সেখানে মনিহার সিনেমা হলের সামনে, এখানে আপনার অনেক হোটেল আছে, বাট এই যে হোটেলটা আপনাদের দেখালাম, এই হোটেলটা আপনার সালাউদ্দিন যে হোটেলটা, এই হোটেলটার বিফ এখানে বেস্ট বিফ, এবং আমি অনেক রিভিউ অনেকের মুখ থেকে শুনে এখানে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব এবং নিজে টেস্ট করব আসলে এই বিফটা বেস্ট কি না। খুলনার মতো, খুলনায় যেমন চুইজাল আছে, আব্বাস আছে, যাই হোক, এখন আসলে এটা বেস্ট ছিল। এটা ঠিক মনিহার সিনেমা হল থেকে একটু সামনে আসবেন, তার পাশেই একদম বাস স্ট্যান্ডের পাশে, আপনি যে কোনো কারোর কাছে আক্স করলে আপনাকে লোকেশন ওয়াইজ সে দেখিয়ে দিবে। সো আমি বলবো এটা এখানে বেস্ট বিফ, এবং খেতে আসলেই মজা ছিল। আর এদিকে যে একদম মনিহার সিনেমা হলে আশেপাশে যে হোটেলগুলো সেগুলো হচ্ছে বিফ পাওয়া যায় না, এমনি আপনার অন্য মাংসগুলো অ্যাভেলেবেল। সো সব কিছু মিলিয়ে আমি বলবো এখানের খাবার মজার, অন্য অন্য আছে, ভর্তা আছে, অন্য খাবারও আপনি চাইলে টেস্ট করতে পারেন। আর প্রচণ্ড পরিমাণ ভিড় বলতে গেলে, আমরা তো সিট পাচ্ছিলামই না, অনেক পরে দুটো সিট মিললো। আর এদিকে আপনার একটু কমফোর্ট জোন, আই মিন ফিমেল কর্নার আছে, আপনি ওখানে